মুম্বাই। আরব সাগরের তীরে রূপলি স্বপ্নের শহর হলেও বাস্তবের মুম্বাই কিন্তু জেগে থাকার শহর। ওয়ার্ক হার্ড অ্যান্ড পার্টি হার্ডার, এই হলো মুম্বাইকারদের নীতিকথা, যা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য। ব্রিটিশদের সাজানো, পার্সিদের প্রিয় এই শহর দশকের পর দশক ধরে ভাগ্য পাল্টে চলেছে অগণিত স্বপ্নসন্ধানী মানুষের। মারাঠি ভাষায় আই কথার মানে হল মা। স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় কোহলিদের আরাধ্য দেবী হচ্ছে মা মুম্বা বা আই মুম্বা, আর সেখান থেকেই শহরের নাম মুম্বাই। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি, দেশের সবচেয়ে বেশি মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ারের বাস, বলিউড, আরব সাগরের ঢেউ, স্টক এক্সচেঞ্জ, এই সব কিছু নিয়ে না ঘুমানোর শহর মুম্বাই, যেখানে কান পাতলে 24 ঘন্টা 365 দিন শুনতে পাবেন তীব্র প্রাণের স্পন্দন। ভারতে দ্বিতীয় আর সারা বিশ্বে অষ্টম জনবসতিপূর্ণ শহর হচ্ছে ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল এই মুম্বাই। 2 কোটি লোকের বাস এখানে। বর্ষার সময় এই শহরের এক আলাদাই রূপ ফুটে ওঠে, আর তাই উপলব্ধি করতে আমি আর পৃথ্বীজিৎ গিয়েছিলাম মুম্বাইতে গত 30শে জুন। ছত্রপতি শিবাজি মহারাজের দেশে এক্সপ্লোরার শিবাজি। মুম্বাইতে আমরা ছিলাম আন্ধেরি ওয়েস্টে আম্বলি চার্চের উল্টো দিকে একটি দারুণ সুন্দর হোমস্টেতে, যা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। লিংক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে থাকছে মুম্বাইতে আমাদের দ্বিতীয় দিন বেড়ানোর গল্প। সেই দিন আমরা গিয়েছিলাম এলিফ্যান্টা কেভে। চলুন শুরু করা যাক। যারা ভাবছেন যে বর্ষার জন্য আমাদের এই বেড়ানো মাটি হয়ে গেল, তাদেরকে বলছি আমরা কিন্তু এই বর্ষার জন্যই মুম্বাইতে এসেছি, এই বৃষ্টিতে ভিজতেই মুম্বাইতে এসেছি। আন্ধেরি স্টেশন জায়গা না, এখান থেকে যাবো আন্ধেরি স্টেশন বাসে করে, বেস্টের বাস। মুম্বাইতে ট্রাভেল করার জন্য সবচেয়ে ভালো অপশান হচ্ছে ট্রেন। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2টো ছাতা কিনতে হবে। কিরম ছাতা নিবি? যা খুশি, তোর যা ইচ্ছে। এক একটা ছাতা 200 টাকা করে নিল। মুম্বাইতে এলাম আর মুম্বাইয়ের লোকাল ট্রেনে চললাম না, সেটা হয় না। এই ট্রেনটা চার্চগেট যাবে, তাই আমরা উঠলাম না, আমরা যাবো সিএসটি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মানে যেটা আগে ভিটি স্টেশন ছিল সেটা। আন্ধেরি আর সিএসটির মধ্যে মোট 13টা স্টেশন রয়েছে মাঝখানে, আর সময় লাগে 46 মিনিট। আমরা পৌঁছে যাবো 10:11 সিএসটিতে, আর এখান থেকে ট্রেন ছেড়েছে হচ্ছে 9:24। মুম্বাইয়ে ট্রেন সম্পর্কে যে মিথগুলো আছে সেগুলো কিন্তু মিথই, সম্পূর্ণই উল্টো জিনিস আমরা এক্সপিরিয়েন্স করলাম। ভিড় একেবারেই ছিল না। আমরা জানি যে মুম্বাইয়ের ট্রেনে সবসময় ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না, সেরকমটা কি হলো? একদমই না, একদমই না, তখনও হয়নি, এখনও তাই আর। অফিস টাইমে আমরা বসে ফাঁকায় ফাঁকায় চলে এলাম। রাইট টাইমে চলে এটাও কিন্তু ভুল, মুম্বাইয়ের ট্রেন সবসময় রাইট টাইমে চলে এটাও ভুল। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল ভিটিতে,
দশটা বেজে দশ মিনিটে, এখন বাজে দশটা তেইশ মিনিট। আগেকার ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিটি আর এখনকার ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, এই স্টেশন ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। এই সিএসএমটি স্টেশনটি হল মুম্বাইয়ের অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান। আপনার মুম্বাই বেড়ানো শুরু হওয়া উচিত এখান থেকেই। 1878 কাজ শুরু হয়ে স্টেশনটি সম্পূর্ণ হয় 1887। সেই বছর ছিল রানী ভিক্টোরিয়ার শাসনকালের 50 বৎসর পূর্তি। সেই জন্যই এই স্টেশনটির নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া টার্মিনাস। 1997 সালে নাম পাল্টে হয় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। সিএসএমটি থেকে বেরুলেই উল্টো দিকে চোখে পড়বে মুম্বাই মহানগরপালিকার মুখ্যালয়টি। সিএসটির পাশ থেকে কিন্তু বাস পেয়ে যাবেন, বেস্টের বাস যে কোনো জায়গায় যাওয়ার মুম্বাইয়ের। তো আমরা এখান থেকে বাস নিয়ে যাচ্ছি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, 116 নম্বর বাস, ভাড়া মাত্র 6 টাকা। এসি বাস। বৃহন্মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট মানে বেস্টের এই এসি বাসগুলোতে রয়েছে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং সিস্টেম সহ অগ্নি নির্বাপনের ব্যবস্থা। সবচেয়ে আশ্চর্যের যা তা হল ভাড়া। অত্যন্ত স্বল্প মূল্যে এই বাস সার্ভিস পৃথিবীর অন্য যে কোনো জনবহুল শহরের মডেল হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বেস্টের বাস সার্ভিস সারা ভারতে মনে হয় বেস্ট। এত ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভূভারতে আর আছে কিনা আমার জানা নেই। বাস থেকে নেমে মিনিট দুয়েক হেঁটেই পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক সামনে। এ পাশটায় তাজ হোটেল। এই গেটওয়ে অফ ইন্ডিয়া জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1924 সালে। এটার আর্কিটেক্ট ছিলেন জর্জ উইটেট। অ্যাকচুয়ালি রাজা পঞ্চম জর্জ আর কুইন মেরি ভারতে আসেন 1911 সালে। তাদের এই ভারত আগমনের স্মৃতিতেই কিন্তু তৈরি হয় গেটওয়ে অফ ইন্ডিয়া। কাজ শুরু হয়েছিল 1915 সাল নাগাদ আর শেষ হয় 1924। 1924 খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক উল্টো দিকে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের একটা স্ট্যাচু। আর এ পাশটায়, মানে আমি যদি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মুখ করে দাঁড়াই, তাহলে বাহাতে স্বামীজির স্ট্যাচু। এখান থেকেই নৌকো ছাড়ছে এলিফ্যান্টার, আমরা যাব এখন। এলিফ্যান্টা যা রা না কিতনা করকে 520-260 আনা জানা এক কা। ও দুসরা মে আ সকতা হ্যায় না ইসমে জাকে দুসরা মে রিটার্ন টিকিট কোই ভি বোট মে। টোটাল হচ্ছে 4 ঘন্টা লাগবে, 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে, আর ওখানে 2 ঘন্টা। এরকম কোনো ব্যাপার নেই যে এই বোটেই ফিরতে হবে, অন্য কোনো বোটেও আমরা ফিরতে পারি। মনাবারকে
মুম্বাইয়ে এলে এই এলিফ্যান্ট কেভে যাত্রা এটা কিন্তু একেবারেই মিস করবেন না, যদি বোট চলে এলিফ্যান্ট কেভ অবশ্যই যাবেন। অনেক জায়গায় জলযাত্রা করেছি কিন্তু আজকের এই জলযাত্রাটা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট আইল্যান্ড, এটা সারা জীবন মনে থাকবে, এটা এখনও অবধি সেরা জলযাত্রা আমার জীবনে। পৃথিবী হ্যাঁ তাই বলা যায়। সমুদ্র আজকে সাংঘাতিক উত্তাল আর সেই সঙ্গে তীব্র হাওয়া। মহারাষ্ট্র বা মুম্বাই আসতে হলে বর্ষাকালকে চুজ করুন, একটু বৃষ্টিতে ভেজার জন্য মুম্বাইতে আসুন, এই মনসুন সিজন মুম্বাই ঘোরার জন্য বেস্ট। এখানে টয় ট্রেন চলে 10 টাকা টিকিট যাতায়াতের জন্য। একেবারেই একটুখানি রাস্তা কিন্তু টয় ট্রেনে অবশ্যই চড়বেন, বেশ মজা লাগবে। দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে টয় ট্রেনটা আমাদের এইখানটায় নিয়ে এলো। এবার এখান থেকে আবার হাঁটতে হবে বেশ কিছুটা কেভগুলোতে পৌঁছানোর জন্য। এখানে একটা প্যাসেঞ্জার ট্যাক্স দিতে হলো আমাদের। বড়দের জন্য 5 টাকা আর 6 থেকে 12 বছরের ববাচ্চাদের জন্য হচ্ছে 3 টাকা আর স্কুল স্টুডেন্টদের জন্য 1 টাকা। এখানে খাবারের কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, আমরাও চেষ্টা করব এখান থেকে লাঞ্চ করে যাওয়ার, সেটা এখনই বলতে পারছি না, তবে আপাতত একটু চা খেয়ে নেব, তারপরে কেভের দিকে হাঁটা লাগাব। অবশ্যই খাবো, এটা হচ্ছে দাবেলি। এইখানে যাই খাবেন তার বেস্টটা হচ্ছে পাও। ভালো না? ভালো না, দেখো। ভেতরটায় চাটনি স্যালাড রয়েছে, মানে পেঁয়াজ দেওয়া আছে আর ভুজিয়া দেওয়া আছে, খুব খুব সুন্দর। পিনাট বিয়ে, হ্যাঁ পিনাট বিয়ে, সেই দেখলাম। পৃথিবীকে পুরোটা আরেকটা দিচ্ছি, আমি ফাটিয়ে দিচ্ছি, খেয়ে না খেয়ে না। আধুন একবার নর জমে গেল এটা। এখানে কিন্তু মিনিট 10 হাঁটতে হবে কেভে পৌঁছানোর জন্য। এখানে টোটাল হচ্ছে 120 সিঁড়ি, আমরা অর্ধেক চলে এসেছি। এলিফ্যান্টা কেভের মূল গেটের পাশেই এমটিডিসির রেস্ট হাউস রয়েছে,
সেখানে কিন্তু রাতে থাকতে দেওয়া হয় না, কিন্তু ডে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আবার টিকিট কাটতে হবে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিকিট। এখানে ভারতীয়দের জন্য হচ্ছে 40 টাকা, আর বিদেশিদের জন্য 600 টাকা প্রতিজন, আর 15 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তবে ক্যামেরার জন্য কিন্তু যদি হ্যান্ডিক্যাম থাকে, ভিডিওগ্রাফির জন্য 25 টাকা প্রতি ক্যামেরা এটা লাগবে। গুহার ভেতরে কোনোভাবেই ভিডিওগ্রাফি অ্যালাউড না, তবে মোবাইল ফোন দিয়ে স্টিল ফটোগ্রাফ নেওয়া যেতে পারে গুহার ভেতরে। ১৬শ শতকের প্রথমার্ধে এই দ্বীপে আসে পর্তুগিজরা। দ্বীপে তখন ছিল একটি কালো পাথরের বিরাটাকৃতি হাতির মূর্তি, যার জন্য পর্তুগিজ বাহিনী এই দ্বীপের নাম দেয় এলিফ্যান্টা। তবে দ্বীপের আসল নাম ঘারাপুরি, যা এখনও স্থানীয়দের মধ্যে প্রচলিত। এই হাতিটি কিন্তু এখনও রাখা রয়েছে মুম্বাইয়ে ডক্টর ভাউ দাজি লাদ সিটি মিউজিয়ামে। পঞ্চম থেকে সপ্তম শতকের মধ্যে তৈরি হওয়া এই গুহাগুলিতে ব্যাসাল্ট শিলার ওপর অপূর্ব ভাস্কর্য দেখতে পাওয়া যায়। যদিও অধিকাংশ মূর্তি ক্ষতিগ্রস্ত, তবুও বিমোহিত হতে হয় আজ থেকে আনুমানিক প্রায় 1350 বছর আগেকার শিল্পকীর্তি দেখে। এখানে রয়েছে 5টি হিন্দু কেভ আর 3টি বৌদ্ধ কেভ। আমরা যখন গিয়েছিলাম বৌদ্ধ কেভগুলি বন্ধ ছিল, তবে মূল গুহা বা 1নম্বর গুহাটি সবচেয়ে আকর্ষণীয়। মূলত দেবাদিদেব মহাদেবের সাথে জড়িত বিভিন্ন পৌরাণিক গাথার ভাস্কর্য দেখা যায় এখানে। সবচেয়ে আকর্ষণীয় হল ত্রিমূর্তি সদাশিব, নটরাজ আর যোগীশ্বরার মূর্তি। এছাড়াও হর পার্বতীর বিবাহ, দশাননের কৈলাস উত্তোলন, অর্ধনারীশ্বর, এই ভাস্কর্যগুলিও অনন্য সাধারণ। মুগ্ধ হয়ে চেয়ে থাকবেন আপনি, চোখ ফেরাতে পারবেন না, আশ্চর্য হবেন এই ভেবে যে অত বছর আগে এই শিল্পকীর্তি সম্ভব হলো কী করে। এই অমূল্য শিল্পকীর্তি ধ্বংসের জন্য দায়ী করা হয় পর্তুগিজদের। ১৫২৪ সাল নাগাদ পর্তুগিজরা এখানে আসে, তারপর কেভের মধ্যে যে মূর্তিগুলো পায় সেগুলোকে ধ্বংস করে। এই যে আমার পেছনে কেভটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে বানানো হয়েছিল এখানে রক টেস্টিং এর জন্য। আদৌ এখানে কেভ বানানো সম্ভব কিনা সেটা টেস্ট করার জন্যই এই কেভটাকে প্রথমে তৈরি করা হয়েছিল। এখানে যে কেভগুলো আছে এটা মূলত দুটো কারণে তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে সাধনার জন্য আর একটা থাকার জন্য। এই কেভটা থাকার জন্য। ওই থাকার কেভের পাশেই হচ্ছে সাধনার কেভ। এবার আমরা এখানে এসেছি। হ্যালো হ্যালো, এটা একটা মেডিটেশন হল। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের অংশ। ওই যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে ওটাই জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট। আর এখান থেকে এশিয়ার সবচেয়ে বড় সি লিংক তৈরি হচ্ছে সমুদ্রের ওপর দিয়ে। 2023-24 সালে সম্পূর্ণ হয়ে যাবে কাজ। এখানে পাশে একটা ক্যানন হিল আছে, 15 মিনিট মতো হেঁটে যেতে লাগবে, সেখানেও যেতে পারেন। আমরা আর গেলাম না সেখানে, সেখান থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যায়। এমটিডিসি যে রেস্ট হাউসটা আছে তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আর এখানে যে এমটিডিসি আছে তাতে কিন্তু নাইট স্টে অ্যালাউড নয়, আপনারা এখানে বুক করতে পারেন, কিন্তু সকালবেলা 9টা থেকে বিকেলবেলা 5টা অবধি থাকতে দেয় এখানে, রাত্রিবেলা থাকতে দেয় না।
ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল, এবার আর কিছু করার নেই, হেঁটেই ফিরতে হবে। বেশি না, অল্প একটু, 5-7 মিনিট লাগবে আর কি। মনের মধ্যে এক তীব্র ভালো লাগার রেশ নিয়ে ফিরে এলাম। আমাদের এই দেশ ভারতবর্ষ যে কত মহান, কত গভীরে তার শিকড়, তা অনুভব করা যায় এই সব জায়গা দর্শন করে। ভারতের সন্তান হিসেবে আজ আবারও গর্বিত। এরপরে যখন আমরা অজন্তা আর ইলোরা গিয়েছিলাম, তখন এই বিস্ময় জাগানো অনুভূতি আরও তীব্রভাবে নাড়া দিয়েছিল আমাদের। সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি আমাদের, তাই তাজ হোটেলের পেছনে বারেমিয়াতে চলে গেলাম কাবাব খেতে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মালাই টিক্কা কাবাব। অ্যাভারেজ, এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে না। 7 পিস দিয়েছে এক প্লেটে, দাম হচ্ছে 240 টাকা। পিসগুলোর সাইজ কিন্তু খুব ছোট। যাই হোক, বারেমিয়ার কাবাব খেয়ে একটু হতাশই, রেকমেন্ড করতে পারছি না। আসতেই পারেন, নামডাক আছে বারেমিয়ার, কিন্তু আমি রেকমেন্ড করছি না। লিওপোল্ডের ভেতরে ছবি তোলা যাবে না, ওরা ছবি তুলতে দিচ্ছে না, মানে ভিডিও করা তো যাবেই না, তো সেই জন্য লিওপোল্ডে আর খাচ্ছি না। পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে জিমি বয়, যার খোঁজ আমাকে দিয়েছে অয়ন মতিলাল। অয়নদা বেনারসে থাকে, আমি হরিদ্বার ঋষিকেশ যখন ঘুরেছিলাম তখন অয়নদা আমাকে প্রচুর হেল্প করেছিল, সেখানকার ফুড জয়েন্টগুলো খুঁজে পেতে সাহায্য করেছিল। সেই অয়নদাই আমাকে জিমি বয়ের রেকমেন্ডেশন করেছে। আমরা এখান থেকে হেঁটে চলে যাব জিমি বয়তে, সেখানে খাবো। লিওপোল্ড থেকে ঠিক 1 কিলোমিটার হাঁটলাম, চলে এসেছি জিমি বয়। মুম্বাই আসবেন আর এই ফালঞ্জির রাসবেরি সোডা খাবেন না, সেটা তো হয় না। প্রথমে জিমি বয়তে আমরা শুরু করছি এটা দিয়ে, এরপর পার্সিয়ান থালি খাবো। এখানে একটা থালি নিয়েছি, দুজনে ভাগ ভাগ করে খাবো। 1150 টাকা হচ্ছে একটা ফুল থালি, তাই তো? 1150 টাকা দিয়ে আমরা একটা থালি নিচ্ছি, তাতে ওই পাতরানু মাছি দিয়ে শুরু হবে আর কি। পাতরানু মাছিটা হচ্ছে আমাদের এখানে যেমন পাতুড়ি হয় না ভেটকি মাছের, অনেকটা সেই রকম স্টিমড ফিশ। তো আপাতত পালঞ্জির রাসবেরি সোডা। সেই সিরাপের গন্ধ, রুয়াবজা না, এটা তো সেই যে আমরা ছোটবেলায় কাশির সিরাপ খেতাম, কাশির সিরাপের গন্ধ। হ্যাঁ, ওই রকম কিছু, একটা কাশির সিরাপের পুরো গন্ধ। আর সোডা তো ভরপুর রয়েছে, খেতে বেশ মজা লাগছে আর কি। ছোটবেলার সেই কাশির সিরাপের কথা মনে পড়ে গেল এটা খেয়ে। পাতরানি মাছি পদটি আমাদের পাতুরির একেবারে পার্সি সংস্করণ, তবে এখানে সর্ষের বদলে ছিল ধনে পাতা আর পুদিনা পাতা, আর মাছটা ছিল পমফ্রেট। এরপর ছিল পার্সিদের নিজস্ব ঘরানার চিকেন রেসিপি শালি মার্গি, যা খেতে হয় আলু ভাজা ছড়িয়ে। প্রতিটা পদ কিন্তু অপূর্ব ছিল, সুন্দর খেতে, একটু টক টক ভাব আছে, টক এবং মিষ্টি দুটোই আছে বেশি পরিমাণে। এবার কিন্তু বেশি ভালো লাগছে আলু ভাজা ছড়ানোর পরে। এরপর ছিল পার্সি স্টাইলের মাটন পোলাও আর সাথে
প্রধান শাক ডাল। সবার শেষে ছিল ফেমাস লাগানো কাস্টার্ড। প্রতিটা খাবার আমাদের কাছে নতুন হলেও ছিল সুস্বাদু। মুম্বাইতে গেলে জিমি বয় রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করবেন পার্সি ডেলিকেসি, হতাশ হবেন না। এই ছিল আমাদের সেই দিনের মুম্বাই বেড়ানোর গল্প। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও গল্প নিয়ে পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথিজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।